সেই আন্দোলন সংগ্রামের সেই দিনগুলোকে স্মরণ করছেন, তারা তাদের সেই নানান স্মৃতি ঝালিয়ে নিচ্ছেন এবং একটা উপলক্ষ তৈরি হয়েছে তারা নিজেদের মধ্যে আবার যে একসাথে হয়েছেন, তারা তাদের ঐক্য আরও সুসংহত করার একটা সুযোগ পেয়েছেন। এবং আমরা যেটি দেখেছি যে এই আন্দোলনকে বা এই শহীদ মার্চকে সফল করার জন্য গতকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ নেতা তারা বিবৃতি বার্তা দিচ্ছিলেন এবং তাদের ভাষায় তারা যেটি বলছিলেন যে এই জুলাই আগস্টের এই গণবিপ্লবে যেভাবে সবাই একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা এই শহীদ মার্চের মাধ্যমে এই এক মাসের মাথায় অর্থাৎ 5 আগস্টে তো এই এর আগের কর্তৃত্ববাদী সরকারটির পতন হয়েছে, এই এক মাসের মাথায় তারা আরেকবার জানান দিলেন যে এই দেশের সংকটে এই সামনে রাষ্ট্র সংস্কারের প্রতিটি পদক্ষেপে এইভাবে ছাত্র জনতা একাত্মই থাকবে। বড়দাগে তারা এই গণহত্যার বিচার দাবি করেছেন। এখানে শহীদ পরিবারের সদস্যরাও এসেছেন, আমার সঙ্গে এখানে কথা হয়েছে এই কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে, তারা বিচার দাবি করেছেন এবং এরকম তো অনেক পরিবার আছেন যে এই তাদের পরিবারের সদস্যটি, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিটি অথবা সবচেয়ে তরুণ সদস্যটি, ছাত্র, সেই ছাত্র কিশোরটি শহীদ হয়ে যাবার কারণে তারা তাদের স্বপ্ন হারিয়েছেন, তারা তাদের অবলম্বন হারিয়েছেন। তো সেই জায়গাতে তারা বলেছেন যে এই শহীদদের তালিকা যাতে দ্রুত করা হয় এবং সাধ্যমতো সরকার তাদের পাশে দাঁড়াতে পারে কি না, আমরা এই দাবিটি কিন্তু দেখেছি। তো আমরা এখানে আছি, আমরা বরাবরের মতোই আমরা এখানকার পরিস্থিতি সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম। মূলত তিনটায় ছিল এই শহীদী যে মার্চ এটি শুরু করার সময়, কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এই 5 আগস্টের মতো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করেই এই দূর দূরান্ত থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা ভিজে নে তারা এই রাজু ভাস্কর্যে পৌঁছেছেন, তারা অপেক্ষা করেছেন যে কখন এই শহীদী মার্চ শুরু হবে এবং তারা কিন্তু এই মার্চ যখন শুরু হয়েছে তারা এই মিছিলে কাতারে দাঁড়িয়ে গেছেন এবং এই এই যে যে পদযাত্রাটি দেখছেন এটি কিন্তু এখন এখানে চলছে। মাদ্রাসার শিক্ষার্থী যারা এই আন্দোলনে বড় একটা ভূমিকা রেখেছে তাদেরও আমরা দেখেছি, কিন্তু এবার আমরা দেখেছি যে তারা আলাদা করে এই একটা মিছিল নিয়ে তারা এই এখানে যোগ দিয়েছেন। পলিটেকনিকের শিক্ষার্থী তারাও আলাদা আলাদা মিছিল নিয়ে এসেছেন, বিভিন্ন আবার কেউ কেউ নিজ উদ্যোগে এখানে এসেছেন, দলবদ্ধভাবে না এসে বিশ্ববিদ্যালয়ের যে বাস বা কলেজের যে বাস সেগুলো ভরে ভরেও এখানে এসেছেন এবং সব মিলে তারা এখানে একাত্মতাই ঘোষণা করেছেন। এবং তারা বড়দাগে যেটা বলতে চাইছেন যে এই গণবিপ্লবের দাবির প্রধান দাবি হলো এই গণহত্যার বিচার এবং দ্বিতীয় দাবি হলো এই রাষ্ট্রের সংস্কার। এই রাষ্ট্রের সংস্কারের যারা বাধা হয়ে দাঁড়াবে তারা তাদের কোনো ধরনের কোনো ছাড় দেবেন না, এই গণহত্যার বিচারের ক্ষেত্রে কোনো শৈথিল্যতা আসলে সেটিরও তারা প্রতিবাদ করবেন। এবং তারা বারবার উদাহরণ টেনেছেন যে এই গণবিপ্লবের পর যে একটা বড় বন্যা হয়েছে ভারত থেকে বাঁধের পানি ছেড়ে দেওয়ার কারণে, সেই বন্যায় যারা তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সেইভাবে এই যে ঐক্যের যে ছবি এটি বারবার তারা আঁকবেন সেটি কিন্তু এখানে এখানকার এই যে পদযাত্রার যারা অংশগ্রহণকারী তারা কিন্তু এটি করতে চাইছেন। আমরা এখানে দেখছি যে এই ছোটো ছোটো যারা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে তারা তাদের যে সহপাঠী শহীদ হয়েছেন তাদের কথা কিন্তু স্মরণ করেছেন। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই যে কেন্দ্রীয় আয়োজনটি এটি কিন্তু হচ্ছে এই রাজু ভাস্কর্য ঘিরে এবং এখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে, যেটি দর্শক আপনাদেরকে জানালাম যে এই নীলক্ষেত দিয়ে এই পদযাত্রাটি তো এগিয়ে চলছে, শহীদী পদযাত্রা, এবং এরপর এটি সায়েন্স ল্যাব যাবে, এটি কলাবাগান পার হবে, জাতীয় সংসদ ভবন ঘুরে এটি ফার্ম গেট এই কারণবাজার ঘিরে আবার এই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে করবে। তো এই কর্মসূচিতে বড়দাগে এখানে যোগ দিয়েছেন ঢাকা শহরের মানুষ, কিন্তু পুরো দেশ জুড়েই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই শহীদ পদযাত্রা হচ্ছে এবং
তারা এই প্রত্যেকটি মিছিল থেকে, প্রত্যেকটি পদযাত্রা থেকে তারা কিন্তু তাদের যে এই আন্দোলনে দাবি আদায় করতে গিয়ে, স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে তারা তাদের যে ভাইকে হারিয়েছেন, তাদের ভাষায় তাদের মুগ্ধ ভাই আবু সাঈদ ভাই কিংবা এই আনাসকে, বা এই যে হাজার হাজার ছাত্র জনতা, এই প্রায় হাজার 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 সংখ্যক যে ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের স্মরণ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রামে হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, এবং বড়দাগে তারা রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের দাবি করছেন। জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, যেই আন্দোলন একদম বারুদের মতো সারা বাংলাদেশেই ছড়িয়ে গিয়েছিল। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের কিছু স্মৃতি এখানে বলতে চাই যে এই সময়ে এই শাহবাগ ঘিরে কিন্তু গণজাগরণ এবং গণবিস্ফোরণ ঘটেছিল, এবং এই এখন যে সময়টা ঘড়ির কাঁটায়, তখনই কিন্তু প্রত্যেকটি মানুষ জেনে গিয়েছে এই ছাত্রদের গণ আন্দোলনের মুখে দেশের ইতিহাসের সবথেকে বড় কর্তৃত্ববাদী শাসক, সবথেকে বড় স্বৈরাচার, তিনি পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে এবং ভারতে আশ্রয় নিয়েছেন। তো এই এই আনন্দের খবর উদ্বেলিত হয়ে এবং তারা কিন্তু এই শাহবাগমুখী হয়েছিল বিভিন্ন প্রান্তের লোকজন, তারা তখন কেউ দোয়া করেছেন, কেউ মোনাজাত করেছেন, কেউ সেজদায় পড়েছেন, কেউ এই সেনাবাহিনীর সদস্যদের ফুল দিয়েছেন, তারা আবেগ আপ্লুত হয়েছেন, তারা কেঁদেছেন। তো সেই যে চিত্র, সেই চিত্রের কিন্তু আজকে একটি মাস পূরণ হচ্ছে, যেই কারণে আবারও কিন্তু আমরা দেখছি যে এই ছাত্র জনতা আবার একসাথে দাঁড়িয়ে গিয়েছেন। আমরা এখন এই যে এখান থেকে একটু দূরত্বেই রয়েছে শাহবাগ, সেই শাহবাগ হয়ে উঠেছিল গণ বিপ্লবের কেন্দ্রবিন্দু। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো জনতা কিন্তু শাহবাগের দিকে ধাবিত হয়েছিল, এবং কারফিউ ভেঙে তাদের সেই যে বিপ্লবের জোয়ার, সেটি কিন্তু সমস্ত নিরাপত্তাকে বিঘ্ন করে, সমস্ত নিরাপত্তা সব বাধাকে কিন্তু উতরিয়ে তারা এই শাহবাগমুখী হয়েছিল। এবং এই যে গণ, এই যে কর্তৃত্ববাদী সরকার যে পালিয়ে গিয়েছিল, সেটি কিন্তু তখনও এই বিভিন্ন জায়গায় কর্তৃত্ববাদী সরকারের এক ধরনের লেজুর ভিত্তি হিসাবে কাজ করা এই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানতেন না, যেই কারণে এই সময়েও আমরা যখন কথা বলছি 5 আগস্ট, এই সময়েও যাত্রাবাড়িতে গুলি চলেছে, রামপুরায় গুলি চলেছে, এবং তারা কিন্তু এক ধরনের ব্রাশ ফায়ার করে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষ মেরেছে। এই মানুষেরাই বাংলাদেশেরই মানুষ, এবং তাদের এই বিচারের দাবিতেই এই গণ অভ্যুত্থান বিপ্লব পরবর্তী সময়ে তাদের বিচারের দাবিতে কিন্তু আজকের এই ছাত্র জনতা আবার মাঠে নেমেছে। সিউল আছেন এই সায়েন্স ল্যাব এলাকায়, তিনি এই পদযাত্রা পর্যবেক্ষণ করছেন সেখান থেকে। সিউল, আপনার কাছে যাচ্ছি, আপনি এখন কি দেখছেন এই শহীদী মার্চের এই পরিস্থিতি বা ওই চিত্রটা এখন আপনার কাছে কেমন দেখাচ্ছে? লিমন, আপনাকে ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা আছি হচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে শহীদী মিছিল, সেটি কিন্তু রাজু ভাস্কর্য থেকে যেটি শুরু হয়েছিল সেটি নীলক্ষেত পার হয়ে এখন কিন্তু নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরির কাছাকাছি আসছে। এবং এই যে মিছিল, সেই মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই কিন্তু মিছিলের শুরুতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেগুলো আছে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যেই মিছিল, যে শহীদী মিছিল, যেই যেই সরকারের পতন হয়েছিল গত মাসের 5 তারিখে, সেই মিছিলের সেই এক মাস উপলক্ষে যে আজকে মিছিল, সেটি কিন্তু এখন সায়েন্স ল্যাবরেটরিতে আসছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এইখানে ছাত্র জনতার হাতে হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতাকা, এবং এই লাল সবুজের পতাকা, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিছিল, তাদের কিন্তু যে প্ল্যাকার্ড, এবং এই যে মিছিলে এই যে গত এক মাসের যে আন্দোলন ছিল সেখানে যে প্রায় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন কিংবা মারা গিয়েছেন, তাদের স্মরণে যে এই মিছিল সেটি কিন্তু হচ্ছে, এবং একই সাথে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং আমরা কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে মিছিল, সেটি কিন্তু ছোট ছোট হয়ে এই বড় মিছিলের সাথে যোগ দিচ্ছে। সায়েন্স ল্যাবরেটরির আশেপাশে যেই আরও কয়েকটি যে স্কুল কলেজ রয়েছে, আইডিয়াল কলেজ রয়েছে, রাইফেলস পাবলিক রয়েছে, এছাড়া সিটি কলেজ রয়েছে, তারাও কিন্তু তাদের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে এই মিছিলে কিন্তু তারা যোগ দিচ্ছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফ্যাসিবাদী যে সরকার, এই যে এক মাস আগে যাদের আসলে
পদত্যাগ করেন এবং যারা আসলে চলে যান তাদের কিন্তু এখানে তাদের যে স্মরণ সেটি করে কিন্তু এখানে মিছিল হচ্ছে, এবং এই মিছিল কিন্তু এখন বর্তমানে রয়েছে সায়েন্স ল্যাবরেটরিতে, এবং সায়েন্স ল্যাবরেটরি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিছিল কিন্তু পাড়ি হচ্ছে। এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই যে যেই সড়ক তারা ব্যবহার করছেন সেই সড়কের বিভিন্ন জায়গার থেকে কিন্তু সাধারণ জনগণ যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, তারাও কিন্তু এই মিছিলে যোগদান দিচ্ছেন। এবং আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে এখানকার আশেপাশে যে মার্কেট কিংবা দোকান রয়েছে, সেই মার্কেট কিংবা দোকান কিংবা আশেপাশে যারা রয়েছেন তা সেখানকার সাধারণ জনগণ যারা আছেন, তারা কিন্তু উৎসুক জনতা যারা আছেন, তারা কিন্তু এখানে মিছিলগুলোতে যোগ দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা মারা গেছেন সেই সকল শহীদদের বিভিন্ন ছবি, ফেস্টুন, ব্যানার, এছাড়া বিভিন্ন ধরনের লেখা নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। তাদের যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রকাশ পাচ্ছে যে সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হলে কিন্তু শিক্ষাখাতের যে বাজেট এবং শিক্ষাখাতের যে পরিবর্তন সেটি কিন্তু তারা পরিবর্তন চাচ্ছে। একই সাথে পারিবারিক যে কিংবা পরিবারতান্ত্রিক যে রাজনীতি রয়েছে সেটির অবসান যারা চাচ্ছে, তারা সুশিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষাখাতে যে পরিবর্তন এবং বাজেট সেটি করতে চাচ্ছেন, চাঁদামুক্ত রাষ্ট্র চাই, এরকম দুর্নীতিমুক্ত দেশ চাই, এরকম অনেক ব্যানার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেই ব্যানারগুলোর জন্য আসলে যেই দাবিগুলোর জন্য কিন্তু আমরা দেখেছি যে জুলাই বিপ্লব যেটি হয়েছিল, যে জুলাই মাসে আমরা দেখেছি এবং আগস্ট মাসের প্রথম দিকেও আমরা দেখেছি প্রায় হাজারেরও বেশি লোক কিন্তু শহীদ হয়েছেন, মারা গেছেন। এছাড়াও কিন্তু কয়েক হাজার যারা ছাত্র জনতা রয়েছেন, আমরা দেখেছি সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে তাদের চোখ হারিয়েছেন, যারা দেখতে পাচ্ছেন না, সেই সকল শহীদদের জন্য, সেই সকল আহত যে ছাত্র জনতা রয়েছেন তাদের যে স্মরণ করে এবং এই এক মাস যে পূর্তি হলো সেটি পূর্তির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিছিল সেটি কিন্তু এখন সায়েন্স ল্যাব থেকে সেটি কলাবাগানের উদ্দেশ্যে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু বিভিন্ন দেশাত্মবোধ স্লোগান দিচ্ছেন, একই সাথে তারা বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে, মাথায় বাংলাদেশের পতাকা লাগিয়ে তারা কিন্তু মিছিল করছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে গণজোয়ার, এই যে গণমিছিল, সেখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন তারা সকলে কিন্তু এই মিছিলে যোগদান দিয়েছেন। এবং আমরা দেখেছি যে অনেক সাধারণ জনগণ তার সন্তানকে নিয়ে এসেছেন, তার শিশুকে নিয়ে এসেছেন, তারা কিন্তু এই মিছিলে যোগদান দিয়েছেন। এবং তারা বলছেন যে যেই সরকারের পতন হয়েছিল, যেই সরকারের পতন হয়েছে, সেই সরকার প্রধান যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে মন্ত্রিপরিষদ সহ অন্যান্য যে নেতাকর্মী ছিলেন তাদের কিন্তু বিচারের দাবি তারা করেছেন।